একশো তিরিশ নাম্বার মালিক রে বর্ণিত ছিলেন তিনি দিলেন আমি হাজির ইয়ারসুল্লাহ এবং আমি প্রস্তুত তিনি ডাকলেন মহাজ উত্তর দিলেন আমি হাজির ইয়ারসুল্লাহ এবং প্রস্তুত তিনি আবার ডাকলেন মহাজ তিনি উত্তর দিলেন আমি হাজির ইয়া আমি প্রস্তুত এরূপ তিনবার বললেন এরপর বললেন যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোন ই রাসুল তার জন্য আল্লাহ জাহান্ন হারাম করে দেবেন মহাজ বললেন ইয়া রাসুল্লাহ আমি কি মানুষকে এই খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে তিনি বললেন তাহলে তারা এর উপর ভরসা করে বসে থাকবে মহাজাল জীবনভর এই আদেশটি বর্ণনা করেনি মৃত্যুর সময় এই আদেশটি বর্ণনা করে গেছেন যাতে গুনাহ যাতে ইল্প গোপন না হয় গুনাহ না হয়